কামাল হোসেনের মোটিভেশানের ক্লাস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের আপনারা জানবেন সুলতানি যুগের বংশগুলোর প্রতিষ্ঠাতাকে এবং পরপর বংশগুলো কি বিভিন্ন পরীক্ষায় কেন্দ্র এবং রাজ্যের প্রায় সমস্ত পরীক্ষায় এগুলো প্রায় আসছে কি দেখা গেছে যে অন্যান্য আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশেও কয়েকটা পরীক্ষায় এটাও আসছে এবং আসাম ত্রিপুরা তো বটেই তাহলে এখানে সুলতানি যুগের বংশগুলোর ক্রমান্বয়ে পরপর কীভাবে মনে রাখবেন অর্থাৎ চাকরির পরীক্ষায় আসছে যে সুলতানি যুগের বংশ নিম্নের কোনগুলো দাস বংশ খুব ইত্যাদি সব দেওয়ার পরে ডান দিকে দিচ্ছে এক দুই তিন চার মানে এর মধ্যে কোনটা ঠিক বা পরপর সাজাতে হবে এই এইরকমভাবে সুতরাং আপনাদের কোনো সময় আসে সুলতানি যুগের প্রথম বংশ বা সুলতানি যুগের দ্বিতীয় বংশ বা সুলতানি যুগের শেষ বংশ সেই জন্যে আপনাদের এগুলো অবশ্যই জানা দরকার দেখুন শুধু একটা জিনিস মনে রাখবেন যে তাস খেলে তুই সেরা হলি। এইটা মনে রাখবেন তাস খেলে তুই সেরা হলি। রাস্তাঘাটে যেখানে যাবেন দেখবেন তাস খেলছে যদি আপনার মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাথার ভিতরে এইটা এসে যাবে তাস খেলে তুই সেরা হলি তাস থেকে দাস দাস বংশ খেলে থেকে খ থেকে খলজি বংশ তুই থেকে তুগলক বংশ সেরা থেকে সৈয়দ বংশ হলি। হোলি এই লিটা ধরবেন হো লি 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 থেকে লোদি লি থেকে লোদি লোদি বংশ তারা নিশ্চয় এটা বুঝতে পারলেন এরপরে আপনারা মনে রাখবেন যে কিভাবে সুলতানি যুগের বংশদে বংশগুলির প্রতিষ্ঠাতাদের নাম ক্রমান্বয়ে আগে ওটা শুনলেন তাস্কেলে তুই সেরা হলি এবারে আপনারা এটা বুঝবেন যে সুলতানি যুগের বংশগুলোর প্রতিষ্ঠাতাদের নাম ক্রমান্বয়ে কীভাবে দেওয়া হল অর্থাৎ বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতাকে খুব সংক্ষেপে মনে রাখবেন জল খেতে গেলে বা কূপের জল খেতে গেলে কূপের কাছে গেলে এগুলো কিন্তু আপনার মনে মনে আসবেই কূপের জল রোজ খাবি বহু কূপের জল রোজ খাবি বহু কূপ থেকে কুতুবুদ্দিন আইবক জল থেকে জালাল উদ্দিন খলজি রোজ থেকে মনে রাখবেন রোজ রোজ থেকে ফি রোজ রোজ থেকে ফি রোজ খাবি থেকে খিজির খাঁ বহু থেকে বহলুল নদী এটা কীভাবে বুঝলেন আগে যেটা আপনারা পড়েছেন তাস খেলে তুই সেরাবি ওইটার সঙ্গে এটার আপনাদের মিল আছে পর 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 বংশের মিল আছে সুতরাং নিশ্চয়ই বুঝতে পারবেন এটা হয়তো যারা ইতিহাসের ছেলে তাদের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না কিন্তু যারা ইতিহাস ছাড়া অন্যান্য ইতিহাসে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু কোন বংশের শ্রেষ্ঠ রাজাকে সেটা তাদের পক্ষে জানা বা মনে রাখা খুবই কষ্টকর সেই জন্যে এই শ্লোকটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সবাই এটা থেকে উপকার পাবেন এর পরবর্তী ভিডিও জন্যে ইতিহাস বা বিজ্ঞানের পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন বা লক্ষ্য করুন